দর্শক মন্ডলী কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে অনেক সকালে ঘুম থেকে উঠছি, আর ঘুম থেকে উঠে দেখি মনে হচ্ছে যে শীতকাল পড়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডে যে প্রচুর পরিমাণ কুয়াশা পড়ছে। আর আমি এখন এমন একটা জায়গায় যাব যে একদম ফাঁকা জায়গা, কোনো ঘর নেই, বাড়ি নেই। তবে কিছু কিছু জায়গায় আর কি নতুন বাড়ি হয়েছে, সেটার আর কি দেখানোর চেষ্টা করবো। সো সাথেই থাকুন আর ব্লগ ভিডিওটি এনজয় করুন, আশা করি অনেক অনেক ভালো লাগে। সো এমন জায়গায় যাব যে ফাঁকা জায়গা, একদম ফাঁকা জায়গা, আর সেই ফাঁকা জায়গা দিয়ে আমি সাইকেলিং করব। সো সাথেই থাকুন। সো দর্শক মন্ডলী, আমি সাইকেলে উঠলাম, এবার আমি সাইকেল চালাচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর আমি যাচ্ছি আমাদের এখানে, আমার বাড়ির পাশে ভাটা আছে, ভাটার ভিতর দিয়ে ফাঁকা জায়গায় যাব। সো দেখতে থাকুন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। আজকে যাব একদম ফাঁকা জায়গায়, ফাঁকা জায়গায় যেয়ে দেখবো যে শীতকালে ঠিক কুয়াশা পড়লে কেমন লাগে। সাথে থাকুন আর ভিডিওটি এনজয় করুন। আর যারা যারা আমার এই ইউটিউব চ্যানেলে দেখছেন ভিডিওটি, দিজন দোলাল মডেল ব্লগস, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। আর যারা যারা এই মুহূর্তে ফেসবুক পেজে দেখছেন দিজন দোলাল মডেল ব্লগস, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। সো দেখতে থাকুন, আমি এখানে মাদ্রাসা আছে ভাটার পাশেই, মাদ্রাসা ওভারটেক করলাম, ওভারটেক করে আমি এখন যাচ্ছি সাইকেলিং করতে করতে যাচ্ছি। তো সকালে উঠে সাইকেলিং করতে ভালোই লাগে, শীতকালে বিশেষ করে। আর এখন তো শীতকাল পড়েই নি, মাত্র দেখলাম আজকে কুয়াশা পড়ছে, তবে আর বেশি দিন বাকি নেই শীতের, খুব তাড়াতাড়ি শীত চলে আসবে। তো ভালোই লাগবে শীতকালে। আর শীতকালে অ্যাকচুয়ালি কার না ভালো লাগে, সবারই ভালো লাগে সবসময় ড্রেস আপ করে, স্টাইলিস্ট, তার মানে সবসময় জামা কাপড় পরে ঘোরা যায়, ফেরা যায়, কনভার্স পায়ে দেওয়া যায়, শু পায়ে দেওয়া যায়, শীতকালে কোনো সমস্যা হয় না। দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা খুব খারাপ, কাদা হয়ে গেছে এর ভিতরে, আমি জানি না তো যে এখানে কাদা ছিল, তবু আমি এসে দেখলাম যে কাদা হয়ে গেছে। কিছু করার নেই, এখন আমাকে যেতেই তো হবে, কারণ যেহেতু সকালে ঘুম থেকে উঠছি অনেক সকালে ভিডিও করব বলে, সেহেতু আমাকে এই কাদা ঠেলে যেতে হবে। সো সাথেই থাকুন আর ভিডিওটি এনজয় করুন। একজন দেখতে পাচ্ছেন যে খালি গায়ে কঞ্চি নিয়ে যাচ্ছে ঘেরের জন্য, মেবি ঘেরে পুঁতবে বা কোনো ঘরের, তার মানে ঘেরের বাসার জন্য নিয়ে যাচ্ছে। আর আমি কাদা দিয়ে সাইকেল চালাচ্ছি। সো এবার আমাকে মনে হয় নামতে হবে, কারণ এখানে অবস্থা খুব খারাপ, এখান দিয়ে ওভারটেক করা খুব টাফ হয়ে যাবে। আমি নেমে গেছি, নেমে যেয়ে আমি কাদা ঠেলতেছি, কাদা দিয়ে ঠেলে সাইকেল নিয়ে যাচ্ছি। তার মানে এখানে আগে মানুষ বাস করতো না তেমন, কোনো ঘরই ছিল না, তবে এখন ঘর হয়ে গেছে, ডান সাইডে দেখলে বুঝতে পারবেন ঘর হয়ে গেছে। ঠিক 10 বছরের আপ ডাউনে দেখেন কী অবস্থা হয়েছে, সব বাড়ি হয়ে গেছে এই ফাঁকা জায়গায়। সে সাথে থাকুন আর ভিডিওটি এনজয় করুন। এখন আবার আমাকে নামতে হবে সাইকেল থেকে, সাইকেল থেকে নেমে আবার যেতে হবে, এই জায়গার অবস্থা খুব খারাপ, দেখতেই পাচ্ছেন অবস্থা খুব খারাপ। আবার সাইকেল চালানো শুরু করলাম সকালে ঘুম থেকে। আমি অনেক সকালে ঘুম থেকে উঠছি, প্রায় 6টার সময় ঘুম থেকে উঠে শুধুমাত্র ভিডিও মেক করার জন্য আর কি ঘুম থেকে উঠছি, যে দেখি এখনকার সময় কী অবস্থা, শিশির পড়ে কি না, শীতের সময় যেরকম শিশির পড়ে, কুয়াশা পড়ে, সে তেমন পড়ে কি না। সো শিশির পড়ছে। আর এখন আমি আরেকটা মসজিদ বাম সাইডে দেখতে পাচ্ছেন, একটা মসজিদ টিনের ছাউনি, এটা মসজিদ, নতুন মসজিদ, তবে মসজিদটার বয়স অনেক, কিন্তু মসজিদটা হয়েছে নতুন। এই জায়গাটা আর কি মসজিদের জন্য অনেক আগে বরাদ্দ হয়েছে, কিন্তু মসজিদটা পরে হয়েছে। সো আমি একটু দাঁড়িয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে সাইড সাইড দিয়ে। সো দেখতেই পাচ্ছেন যে এখানে শ্যাওলা ফুল ফুটছে এই যে, আর একদম ফাঁকা জায়গায়, এই যে দেখতেই পাচ্ছেন ফাঁকা জায়গায় গাছ, কত সুন্দর লাগছে দেখতে। আর এটা মূলত আমাদের এলাকায়
তারপরে আমাদের গ্রামের পাশে, চণ্ডীপুর গ্রামের পাশে। সো এই যে মাটি ঝাপানো, এই মাটি ঝাপানোর এখানে আমি যাবো, সেটার সাথেই থাকুন। দেখেন মনে হচ্ছে যে শীতকাল চলে আসছে, শীতকাল চলে আসছে, প্রচুর পরিমাণ কুয়াশা। এই যে কুয়াশা, কুয়াশা পড়ছে। অ্যাকচুয়ালি রাস্তা কাদা হয়েছে, আমি তো আর জানি না যে রাস্তা এমনটা, অনেক আগে আসছিলাম এখানে। সূর্য ওঠা ওঠা ভাব, তার মানে সূর্য উঠতেছে মাত্র। এই যে ঘুঘু পাখি, শালিক পাখি। আর আমি এখন দাঁড়িয়ে আছি মাটির উপরে, দেখতেই পাচ্ছেন যে সূর্য মামা উঠতেছে মাত্র। আর চারি সাইড আমি একটু ঘুরিয়ে দেখাবো। এই যে দেখেন, কুয়াশা কুয়াশা কুয়াশা, একদম ফুল কুয়াশা পড়ছে, কুয়াশা। আর কিছুদিন পরে আর কি মোটে দেখা যাবে না, এরকম সকালে উঠলে আর দেখা যাবে না। আর আমি এখন এই রাস্তা দিয়ে, ওই যে কুয়াশা পড়ছে একদম ফাঁকা জায়গা, ওই রাস্তায় উঠবো, সাথে থাকুন। গেরের রাস্তা বরাবর আমি যাচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর রাস্তার অবস্থা ভালো না, যেহেতু কুয়াশা পড়ছে, আবার বৃষ্টি হয়েছে, কাদাও আছে। ঘাসের ভিতরে মনে হচ্ছে যে কিছু না, কিছু না, কিন্তু আমি সাইকেল চালাচ্ছি তো আমি জানি যে এর ভিতরে কাদা। হ্যাঁ, কাদা দিয়ে আমি সাইকেল চালিয়ে যাচ্ছি। আচ্ছা, কিছু করার নেই, আমি যেহেতু চলে আসছি এখানে, সেহেতু আমাকে এটা করতে হবে, এখান দিয়ে সাইকেল চালাতে। উপরেও রিক্স আছে, কারণ উপরে মনে হচ্ছে শুকনা, কিন্তু শুকনা না, এটাও ভিজা রাস্তা। আর হালকা চালাইলে হলো স্লিপ করতেছে এখানে, এই দেখেন স্লিপ করে নিচে পড়ে গেছি, কিন্তু আমি নিচে নিচে সরে গেছি। সো আমার ভয়েসটা, অনেক ঘুম থেকে, অনেক সকালে ঘুম থেকে উঠছি তো এই জন্য ভয়েসটা কেমন জানি লাগতেছে আমার কাছে। হ্যাঁ, নিজের কাছে মনে হচ্ছে যে ভার ভার লাগতেছে, বয়স্ক বয়স্ক ভাব একটা ভয়েস। সো কিছু করার নেই, এই যে দেখেন যে আমি রাস্তা দিয়ে যাচ্ছি। আর বাবলা গাছ, একদম ফাঁকা জায়গায় একটা বাবলা গাছ, ভালোই লাগে দেখতে, দূর থেকে দেখলে ভালোই লাগে। তো আমি তো যাবো, ও যে গাছ দেখা যাচ্ছে, গাছের ওইখানে যাব, গাছের ওইখানে যেয়ে আর কি আজকে ব্লগটা শেষ করব। তো সাথেই থাকুন আর ভিডিওটি এনজয় করুন। আর আজকের ভিডিও কাঁপতেছে, কারণ কারণ কি যে রাস্তা অনেক খারাপ, তো এই জন্য আইএসও আপডাউন করতেছে, কিছু করার নেই। হ্যাঁ, আইএসও আপডাউন করলেও কিছু করার নেই। আমি আজকের ভিডিওটা এমন হোক, কোনো সমস্যা নেই। তবে এই যে গাছ, ফাঁকা জায়গায় গাছ, ভালোই লাগছে কিন্তু দেখতে। আপনাদের কেমন লাগছে জানি না, আমার কাছে কিন্তু ভালোই লাগছে। তো এখন ওই ফাঁকা কাটিয়ে আমি কিন্তু লোকালয়ে চলে যাব। এই জায়গাটা কিন্তু ফুল ফাঁকা, অনেক সকালে আসছি, তবু ভালো লাগছে আমার কাছে। আপনারা যদি কেউ আসেন এই ফাঁকা জায়গা, অনেক ভালো লাগবে, কারণ চারি সাইডে সবুজ আর সবুজ, আর কিছু জায়গায় ঘের মাছ চাষ করা হয়, তারপর ফাঁকা জায়গায় খেজুর গাছ, তারপরে বাবলা গাছ, হ্যাঁ অনেক গাছই আছে। আচ্ছা, আমি এই ফাঁকা জায়গা কাটিয়ে কিন্তু লোকালয়ে চলে যাবো, তোর সাথেই থাকুন। আর ডান সাইডে দেখতে পাচ্ছেন যে মাছ ধরা আটল পাতা হয় এই ঘেরে। তো আমি প্রায় কাছাকাছি চলে আসছি, লোকালয়ের কাছাকাছি।
এই যে দেখতেই পাচ্ছেন যে ঘাস আবার কাদা, কাদা আবার ঘাস, কিছু করার নেই। যাই হোক, অনেক সকালে ঘুম থেকে উঠে আমি যেহেতু ভিডিও করতে বেরিয়েছি, সেহেতু ভিডিও না করে যদি আমি বাড়িতে যাই তাহলে কেমন নিজের কাছে খারাপ লাগবে যে অনেক সকালে ঘুম থেকে উঠে আমি কিছু করতে পারলাম না, এই জন্য আমি আর কি ভিডিও করলাম। তো প্রচুর পরিমাণ কাঁপতেছে, ফোন দেখতেই পাচ্ছেন যে প্রচুর পরিমাণ ফোন কাঁপতেছে, কারণ রাস্তা খারাপ, তো অনেক খারাপ হয়ে জন্য কাঁপতেছে। যাই হোক দর্শক মণ্ডলী, আমাদের এখানে আসলে দেখতে পাবেন, বক দেখতে পাবেন। হ্যাঁ, বনের বক আমাদের লোকালয়ে থাকে, তার মানে ঘেরে বলেন, বিলে বলেন, ধান খেতে বলেন, সব জায়গায় বক দেখা যায়। তারপরে পানকৌড়ি দেখা যায়, পানকৌড়ি যে হাঁস, হাঁসগুলো দেখা যায়। তারপরে বিভিন্ন বন্য পশু পাখি, পশুর কথা বলবো না, পাখি দেখা যায়, বন্য পাখি। সো সাথে থাকুন আর ভিডিওটি এনজয় করুন। আমি এখন একদম একটা ফাঁকা জায়গায়, ফাঁকা জায়গায় আসি। সো দেখতেই পাচ্ছেন একদম ফাঁকা জায়গা, তো কিছু করার নেই, আমাকে কিন্তু এই ফাঁকা জায়গা কাটিয়ে লোকালয়ে যেতে হবে। সে কাছাকাছি চলে আসছে, আমি এখন দেখতেই পাচ্ছেন কাছাকাছি চলে আসছে। আর এই যে সামনে একটা কাঠের ব্রিজ আছে, ব্রিজটাও দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। তো সাথেই থাকুন। ওই যে মানুষ পার হচ্ছে কিন্তু কাঠের ব্রিজ দিয়ে, কাঠের ব্রিজটাকে কাঠ দিয়ে তৈরি করা, আর তক্তা দিয়ে তৈরি করা। দেখতে পাচ্ছেন একটা কাঠের ব্রিজ, আর এদিকে শুধু ঘের আর ঘের, মাছ চাষ করা হয়। আবার এই এই কয়েকটা বাড়ি হয়েছে এখানে নতুন, থাকার জন্য, থাকার জন্য বাড়ি, আর এগুলো ঘেরের বাসা। তারপরে মুরগি চাষ করা হয়, আর এইদিকে ঘের দেখতেই পাচ্ছেন সব ঘের, আর এইদিকে ধান চাষ করা হয়। সো এটা বিলের মধ্যখান দিয়ে রাস্তা, যেহেতু এই বিজিবি ক্যাম্প হবে, বিজিবি ক্যাম্পের আশপাশে আর কি আমি ভিডিওটা করছি। তো দর্শক মন্ডলী, আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন আছে, বেল বাটন চেপে দিয়ে অল করে দিবেন, যাতে আপডেট ভিডিওগুলো পান। আর এই মুহূর্তে যারা যারা দ্বিজেন্দ্রলাল মন্ডল ব্লগ ফেসবুক পেজে ভিডিওটি দেখছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো, যদি আপনি আমার ফেসবুক ফলোয়ার না হয়ে থাকেন ফেসবুক পেজের, তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন, আশা করি ভালো লাগবে।
সো ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, নেক্সট ব্লগে দেখা হবে, বাই বাই।